পেঁয়াজ বাঙালির প্রিয় সবজি তথা মশলা ফসল। পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি এমনকি শুধু পেঁয়াজও সবজি হিসেবে ব্যবহৃত হয়। বাঙালির প্রায় সব ধরনের রান্নায় মশলা হিসেবে পেঁয়াজ ব্যবহৃত হয়ে থাকে। আজকের ভিডিওতে দেখব কিভাবে এই পেঁয়াজ চাষ করা হয়ে থাকে। পেঁয়াজ চাষ কিভাবে করা হয় জানতে সবজি চাষে খুবই অভিজ্ঞ একজন কৃষক নিমাই সাধুকার জমিতে চলে এলাম। তিনি কিভাবে পেঁয়াজ রোপণ করছেন তা আজকে দেখব। জমি তৈরি থেকে শুরু করে পেঁয়াজ রোপণ করা পর্যন্ত কিভাবে করেছেন আজকে এসো ধাপে ধাপে দেখে নিই। তোমরা যারা পেঁয়াজ রোপণ করবে বলে ঠিক করেছ, পুরো ভিডিওটা একবার দেখে নাও, আশা করি উপকৃত হবে। ইনি পেঁয়াজ চাষ করছেন এক বিঘা জমিতে। প্রথমে তিনি বিঘা প্রতি 10 কেজি হারে চুন আর 20 কেজি হারে সর্ষের খোল দিয়েছেন। চুন সরাসরি তিনি ছড়াননি, চুনটাকে জল দিয়ে ভিজিয়েছেন। চুন গলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে জমিতে ছড়িয়েছেন। চুন ও সর্ষের খোল ছড়ানোর পর তিনি খুব ভালোভাবে নাঙল দিয়ে এই জমিটিকে একবার চাষ দিয়েছেন। কিছুদিন আগে বর্ষা হয়ে যাওয়ার জন্য সেচ দেওয়ার প্রয়োজন হয়নি। একবার চাষ দেওয়ার পর এরপরে দিয়েছেন রাসায়নিক সার। রাসায়নিক সারের মধ্যে দিয়েছেন কাটা পিছু NPK 10:26:26 4 কেজি হারে, সালফার সার 300 গ্রাম হারে আর অ্যামোনিয়া সার 2 কেজি হারে। রাসায়নিক সারের পরিমাণ জমির উর্বরতার উপর নির্ভর করে, সুতরাং সার দেওয়ার সময় এটা মাথায় রেখো। সার ছড়ানোর পর আর একবার চার্জ দিয়েছেন ছোট ট্রাক্টর দিয়ে। ট্রাক্টর দিয়ে চার্জ দেওয়ার জন্য জমি একই সঙ্গে সমতল হয়ে গিয়েছে। এখন জমি তৈরি পেঁয়াজ রোপণের জন্য। পেঁয়াজ রোপণের জন্য এমনভাবে ভাটি বা নালা তৈরি করতে হয় যাতে পেঁয়াজ খেতে পরিকল্পিতভাবে জলও দেওয়া যায় আবার পেঁয়াজও বসানো যায়। সুতরাং ভাটিগুলি করার সময় খুবই পরিকল্পিতভাবে করতে হবে। এখানে লম্বালম্বি এই ভাটিটি টানা হয়েছে জল দেওয়ার প্রধান নালা হিসেবে। এই ভাটির দুই সাইডে বাকি ভাটিগুলি আড়াআড়িভাবে দেওয়া হয়েছে। ভাটি থেকে ভাটির দূরত্ব মোটামুটি 1 হাত অর্থাৎ 1.5 ফুট। এরপর এই ভাটির উপর ডবল সারিতে বসানো হয়েছে পেঁয়াজ আনুমানিক 2 থেকে 3 ইঞ্চি পরপর। আমার জানা মতে পেঁয়াজ রোপণ করা হয় 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পরপর। জিজ্ঞাসা করলাম এত ঘন কেন, কার্গিল প্রজাতির পেঁয়াজ এটি, এমন ঘনই বসাতে হয়। এইভাবে পেঁয়াজ রোপণ করতে 20 পেঁয়াজ লাগে কাঠাপ্রতি 10 থেকে 12 কেজি। এই কার্গিল জাতের পেঁয়াজ আসলে কালি বা কলির জন্য চাষ করা হয়ে থাকে। প্রচুর পরিমাণে কালি হয় এবং আগাম হয়। পেঁয়াজ খুব একটা মোটা হয় না, পেঁয়াজটা সুস্বাদুও নয়, সুতরাং বলা যায় এটা আসলে পেঁয়াজ নয় কালি চাষ। পেঁয়াজ রোপণের পর মাটি দিয়ে পেঁয়াজগুলিকে ঢেকে দেওয়া হয়। বাংলাদেশে এই জাতের বীজ পাওয়া যায় কিনা আমি জানি না, আর পাওয়া গেলেও সেটা কী নামে পাওয়া যাও তাও আমার জানা নেই। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। পেঁয়াজ রোপণের 2 দিন পর 3 দিনের মাথায় জল দিয়ে সেচ দিয়ে দিয়েছেন। যারা কার্গিল ছাড়া অন্য জাতের পেঁয়াজ রোপণ করবে তারা সেচ দেওয়ার বিষয়ে খুবই সতর্ক থেকো। সেচ বেশি হয়ে গেলে 20 পেঁয়াজ পচে যেতে পারে।